ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেছেন, তাদের জন্য উঠে এলো একটি বিরাট বড় সুখবর। অবশেষে লক্ষ্মীবারে লক্ষ্মীর ভাণ্ডারে অর্থ বিতরণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজ জানিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা, সে নিয়ে আজকের লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে, সমস্ত কিছু আপডেট ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করেন বাংলার মানুষ, সেই লক্ষ্মীবারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে অর্থ দেবেন, যে অর্থ পাবেন এই প্রকল্পের আওতায় থাকা বাংলার মহিলারা। আজ বৃহস্পতিবার 5ই মে দুপুর 1টা নাগাদ নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে মমতা হাজির থাকবেন, সেখানেই লক্ষ্মীর ভাণ্ডারে অর্থ বিতরণ করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতার ভাবনাপ্রসূত এই প্রকল্পটি চালু হয়েছে 2021 সালে। ইতিমধ্যে প্রকল্পের আওতায় থাকা প্রায় 1,07,00,000 মহিলা এই প্রকল্পের সুবিধা পান। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে অর্থ বিতরণের পাশাপাশি মুখ্যমন্ত্রী এই প্রকল্পটিতে নতুন সংযোজন করতে পারেন। 2021 সালের 2রা মে রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার আগে ভোটের প্রচারে লক্ষ্মীর ভাণ্ডারে ঘোষণা করেছিলেন মমতা। তখন জানিয়েছিলেন, জিতে ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 500 থেকে 1,000 টাকা দেবে রাজ্য সরকার। জেনারেল ক্যাটাগরি মহিলারা মাসে 500 টাকা করে, বছরে মোট 6,000 পাবেন। পিছিয়ে পড়া শ্রেণীভুক্তরা পাবেন প্রতি মাসে 1,000 টাকা করে, বছরে 12,000 টাকা। সম্প্রতি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় থাকা মহিলাদের একাংশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠিয়েছিলেন মমতা। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে উঠে আসা আজকের গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।